বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে দল আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করে বাংলাদেশ ইনজুরির কারণে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল দলে তাদের না থাকা বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয় তবে তাদের না থাকাটা প্রতিপক্ষ দলের জন্য ভালো সুযোগ বলাই চলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ও ওয়ানডেতে থাকবে না সাকিব তামিম ওয়ানডেতে থাকবেন না টেস্টে তার দলে থাকার সম্ভাবনাও খুব কম তবে দলে তাদের না থাকাতে বাংলাদেশের খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন জিম্বাবুয়ের অধিনায়ক কারণ সাকিব তামিমের পরিবর্তে যারা খেলবে তারাও যোগ্যতা সম্পন্ন ক্রিকেটার বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটি জানিয়েছেন মাসাকা এ প্রসঙ্গে তিনি বলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনে বাংলাদেশের জন্য বড় খেলোয়াড় তারা বাংলাদেশের হয়ে অনেক দিন পারফর্ম করছে তারা ছাড়াও বাংলাদেশের অনেক খেলোয়াড় রয়েছে আর কিছু বদলি খেলোয়াড়ও অপেক্ষায় আছে আমার মনে হয় না সাকিব তামিম না থাকায় তারা খুব একটা শক্তি হারাবে ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ